হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে 8:30। কি বলবো বন্ধুরা, আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, মানে সকালবেলা 6টার সময় একবার উঠেছি। ছেলে প্রাইভেট গেছে, দিয়ে ওকে ও গেল, আমি উঠলাম। উঠার পর আবার ভাবছি এত তাড়াতাড়ি উঠে কি করব, কোনো কাজবাজ তো নেই সেরকম, তো আমি আবার শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। আর এখন বাজে 8:30, এই সবে উঠলাম। আমি ঘুম থেকে উঠে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, না হলে তো দেরি হয়ে যাবে, ঘুম থেকে উঠতে দের লেট হয়ে গেছে। আর শুভ এখনো ঘুমোচ্ছে, দেখো এখনো ওঠেনি। এই দেখো মশারিটা খুলে দিয়েছি, তারপরেও ওর ঘুম হচ্ছে না, ঘুমিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার কাজগুলো তো আমাকে করতেই হবে, না হলে দেরি হয়ে যাবে। আবার ভাতটা হতে হতে আমি আবার সব কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো, সাথে থেকো। তো বন্ধুরা, তোমাদের তো বললামই ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে তারপর এই যে ঘর ঝাড় দিতে চলে এসেছি। আর ঘর ঝাড় দেওয়ার আগে তোমাদের দেখালাম যে বোতলগুলো ব্যাগের মধ্যে ভরে নিলাম, মানে জলের বোতলগুলো না, জল থাকলে ঠিকঠাক মতো সাজিয়ে গুছিয়ে রাখা যায়, জল যদি শেষ হয়ে যায় না, বোতলগুলো হালকা হয়ে যায়, ঢিপ ঢাপ করে পড়ে যায়, মানে অগোছালো এলোমেলো হয়ে থাকে। তো রাতের বেলা ঘরটা একটু এলোমেলো হয়েই থাকে, ভাবি সকালবেলা যখন ঝাড় দেবো একবারে গুছিয়ে নিয়ে তারপর ঝাড় দেবো। তো এর জন্যই বোতলগুলো ব্যাগের মধ্যে ভরে রাখলাম, ভরে রেখে তারপর এই যে ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে তারপরে হচ্ছে উঠোন ঝাড় দেবো। উঠোন ঝাড় দিয়ে কলপারে বাসন নামানো আছে, যে আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে আর উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, মানে ভিডিওটা করতে পারিনি আর কি, ক্যামেরা অন না করে আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখছি স্ট্যান্ডে ক্যামেরাটা লাগিয়ে আমি উঠোন ঝাড় দিয়েছি। এবার আমি ভাবছি যে আমি উঠোন ঝাড় দিচ্ছি আর ক্যামেরা হয়তো চলছে, তারপর উঠোন ঝাড় দিয়ে এসে দেখছি ক্যামেরা আমি চালুই করিনি, এদিকে উঠোন ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এরকম আমার সঙ্গে মাঝে মাঝেই হয়, কাজগুলো হয়ে যায় তারপরে দেখি আমি ক্যামেরাই চালু করিনি। তো এইটা তোমাদের সঙ্গে হয় নাকি একটু বলো তো প্লিজ কমেন্ট করে। তো উঠোন ঝাড় দিয়ে তারপরে এই দেখো বাসি সব বাসনগুলো মেজে নিচ্ছি, আর হাঁড়িটাই আজকে কালি পড়ে গেছে। মানে আমি তো কাঠে রান্না করি, সবাই জানোই তো, কাঠে রান্না করি, ওই রান্না করার আগে বাসন মাজে সাবান দিয়ে নিই, তো দিয়েছিলাম, কেন যে আজকে কালি পড়লো আমি বুঝতেই পারলাম না। তো ওই কালিগুলো তার কাটাগুলো দিয়ে ভালো করে ঘষে ঘষে তুলে নিলাম। কালি পড়লে না তুলতে ভীষণ অসুবিধা হয়, অনেক জোর লাগে আর কি গায়ের। তো যাই হোক, হাঁড়ি আমার মাজা হয়ে গেছে, সব বাসন টাসন ধুয়ে ওখানে সব জল ঝরাতে দিয়ে তারপর চলে এসেছি। এই দুপুর টাইমটা, দুপুর বলতে 11:30, 12:00, এই সময়টায় হচ্ছে কাজ, মানে রান্না বান্নার সব জোগাড় করতে হয়, কাজ থাকে বেশি। তো এই সময়টা এত ঘুম পায়, এত আলস্য লাগে শরীর, মানে মনে হয় কি যে শুয়েই থাকি। আমি এখনই শুয়েছিলাম, তারপরে দেখলাম অনেক কাজ বাকি আছে, এখনো তাড়াতাড়ি করে করতে হবে, এর জন্য উঠে পড়লাম। মনে হচ্ছে যে মানে মানে এমন মনে হচ্ছে যে শুয়েই থাকি, উঠতে আর ইচ্ছা করছে না। আর এই যে এই সময়টা না এরকমই হয়, প্রায় মানুষেরই এরকম হয়, মানে শরীরটা কেমন যেন লাগে, মনে হয় শুধু শুয়ে থাকি, ঘুমাই, এরকম ঘুম কিন্তু হবে না, মনে হয় শুয়ে থাকি। তো এই সময়টা এরকমই হয়, কার কার এরকম হয় একটু বলো তো, এত আলস্য লাগে শরীর। দেখো সবজি টবজি কেটে তারপরে বাটা ঘষা যা করার করে নিয়ে চলে এসেছি বাইরে, সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে। আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজা করছি, পেঁয়াজ ভেজে ওই ডাঁটার শাক রান্না করব, ডাঁটার শাক ভাজবো আর কি। আর পেঁয়াজ দিয়ে ডাঁটার শাকগুলো না খেতে দারুণ লাগে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে। আর ডাঁটার শাকে একটু তেলটা বেশি দিতে হয়, দিয়ে ভাজলে না ভালো লাগে খেতে, আমার ভালো লাগে, তাই আমি বললাম তোমাদেরকে, জানি না তোমাদের কীরকম লাগবে। তো যাই হোক, আমি আজকে তোমাদের সঙ্গে রান্নাটা সেরকমভাবে আর কিছু শেয়ার করব না, আজকে শুধু এই এই মানে আমি রান্না করছি সেইটুকুনি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কী কী রান্না করছি সেগুলো আর এখন দেখাবো না, আমি তোমাদের রান্নার শেষে পরে দেখিয়ে দেবো যে আমি কী কী রান্না করলাম আজকে। তো আমি রান্না করছি, রান্না করতে করতে না মানে ওই পাশের ঘরের ওই দিদিভাই বাসন নিয়ে যাচ্ছিল, তো ওই বাসনের জলগুলো না আমার গায়ের মধ্যে পড়ে গেছে, গায়ের মধ্যে, এই দেখো দেখতেই পাচ্ছ, গায়ের মধ্যে ঠিক না, মানে আমার
একটু পেছনে পড়েছে আর গায়ে ছিটে ফোটা গেছে, দিয়ে দিদিভাই বলছে ওটা ভালো জল, এঁঠো জল নয়। আমি বলছি থাক না, তাই কি হয়েছে, এঁঠো জল হলেও তো আর কিছু করার ছিল না বলে, উনি তো আর ইচ্ছা করে আমার গায়ের মধ্যে জল দেয়নি, ওইটা উনি মানে বাসন নিয়ে যাচ্ছিল, ও পড়ে গেছে জল। তো আমি বলছি থাক, এত বলার কি আছে, এঁঠো জল হলেও তো আর কিছু বলার নেই। তো যাই হোক, আমার রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ঘর মুছতে। আর এই দুপুর টাইমটা, সকাল আর হচ্ছে দুপুর, এই টাইম দুটো না ভীষণ আর কি ব্যস্ততা বিজি, সবাই থাকে ব্যস্ত আর কি, যারা হাউস ওয়াইফ দুপুর টাইমটা সকাল টাইমটা সবারই অনেক ব্যস্ত থাকে। তো যাই হোক, আমি রান্না কমপ্লিট এখানে তরকারিগুলো রেখে দিয়েছি আর ভাতটা উনুনের ওপরেই আছে। তো আমি ভাবলাম যে আগে ঘরটা মুছে নিই, ঘরটা মুছে নিয়ে তারপরে ভাতের হাঁড়িটা ঘরে নিয়ে আসবো। তো দেখো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন যাব হচ্ছে চান করতে, চান করে এসে তারপর হচ্ছে পুজো দেব। তো চলো ঘরটা মুছে নিই, তারপর হচ্ছে আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর ঘরে একটু লাইটটা কম আছে তাই ভালো দেখা যাচ্ছে না। তো পুজো টুজো দিয়ে দিয়েছি, এখন শুভ আসার অপেক্ষা, ও আসবে তারপর হবে খাওয়া দাওয়া। পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, হয়ে গেছে তাই একটু দেখিয়ে দিলাম ঠাকুর ঘরটা। তো বন্ধুরা, এই পুজো টুজো দিয়ে এলাম ঘরে, দেখালামই তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনও শুভ বাড়িতে আসেনি, আর ছেলে তো স্কুলে গেছে, ও আসবে 4টার সময়। তো আমি রান্নাটা আজকে তো তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করিনি, এখন একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি আমি আজকে, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই দেখো, এটা হচ্ছে ডাঁটা শাক পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর ওইটা হচ্ছে কাঁচা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে চচ্চড়ি করেছি। এই টকটক তো হেপি লাগে খেতে, আমার কাছে খুব ভালো লাগে, শুভও খুব ভালো খায়। আর এইটা হচ্ছে ডিমের অমলেট করে তারপর তরকারি করেছি। এই হচ্ছে আমাদের দুপুরে দুপুরের খাওয়া দাওয়া। তো এখন শুভর অপেক্ষায় আছি, ও আসবে তারপর খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, অল্প শুয়েছিলাম, বেশিক্ষণ না, মানে 10-15 মিনিট মতো শুয়েছি। তারপরে হচ্ছে আমার আজকে ভিডিও এডিট করার ছিল না, তার কারণ আমি ভিডিও নেই, হ্যাঁ তাই এডিটও করিনি। প্রত্যেকদিন তো এই সময় মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে এডিট করি ভিডিও। তো আজকে যেহেতু ভিডিও নেই, এর জন্য 5-10 মিনিট মতো শুয়েছি, শুয়ে উঠে তারপর হচ্ছে একটু ভিডিও বানাচ্ছিলাম, শর্ট ভিডিও। তোমরা দেখেই বুঝতে পারছো যে সাজুগুজু করে, তো শর্ট ভিডিও বানাচ্ছিলাম। শর্ট ভিডিও বানানোর পর হাত মানে পা হাত পা ধুয়ে সন্ধ্যাটা দিলাম, সন্ধ্যা দিয়ে এখন বাজে 6:30। তো এখন দেখি বিকালে কি বানানো, কি টিফিন করব এখনও আমি জানি না, শুভ এখনও বাড়ি আসেনি। ছেলে এই যে স্কুল থেকে এসে বলছে গরম লাগছে করে ওই শুয়ে আছে। তো শুভ আসবে তারপর আমাদের আবার আজকে ও বৃহস্পতিবারে হাট মানে বাজারে যেতেই হবে রাতে। আবার ভাবছি আজকে একটা ভিডিও বানাবো, হচ্ছে তোমরা দেখতেই পাবে ভিডিওটা আপলোড করলে। তো আমি আর শুভ বানাবো ভিডিওটা। এই দেখো দীপা মাছ ধুচ্ছে, এই যে হাট থেকে মাছ নিয়ে এসেছি। এখন ধুয়ে না রাখলে না, ফ্রিজে রাখলে সকালে ধুতে ভীষণ অসুবিধা হয়। এই রাতেই যখনই মাছ নিয়ে, আমি তো রাতেই বেশি মাছ নিয়ে আসি, আর ক্যামেরাটা খুব বাজে হচ্ছে গো। আর আমি আঙ্গুর ফল খাচ্ছি। একটা খেলাম, আমি দেখলাম ভালো মিষ্টি, 1 কেজি 30 টাকা। ক্যামেরা খুব বাজে হচ্ছে গো।
তো দেখো বন্ধুরা, আমরা এই যে রাতের খাবার বানানো শুরু করে দিয়েছি, মানে রুটি। জানোই তো আমরা রাতে রুটি খাই, তো রুটি করা কমপ্লিট হয়ে গেছে। শুভ আমাকে বলছে যে সেজে গুজে রুটি বানাচ্ছে, মানে আমি বললামই তো তোমাদের হাটে গেছিলাম, শর্ট ভিডিও করেছি, এর জন্য সেগুলো আর ধোয়া হয়নি, সেইভাবেই আমি রুটি বানাচ্ছি। তো শুভ আমাকে ওই কথা বলছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওর সঙ্গে। টাটা।